نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وحبيب ارواحنا

شيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته وبرحمته فبذلك فليفرحوا قل بفضل الله وبرحمته فب فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى في كلامي انما يعمر مساجد الله من امن بالله من آمن بالله واليوم الآخر واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم ولم يخش إلا الله فعسى ان يكونوا من المهتدين وقال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم إن تفع به أو ولد صالح راه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى اله حضرتبو زرگ فاری حضرت بو زرگ فاری کھاد خیر البشار جس نے ساری جندگی میں بنايا افنا غر اللهم مولانا وعلى اليم محمد مصطفى نبي امار اسوائي حسانا راتر روادارے تُمي، فل قول زوسنا فل زوسنا اللهم আকাশ তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি চলছে ডালে ডালে ফুল গুলি সৌর বেদুল সে রসুল শেষে হাবিবে আমার রসুল শেষে হাবিবে শেষে জোরে জোরে বলুন মার হাবা আরো জোরে বলুন হাবা আরব দেশে কাবার পাশে মানবে সে মানবে আমেনার কোলে কলে চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে গান ধরে সে হুজুর এসেছে হাবিবে এসেছে আমার রসুল এসেছে হাবিবে এসেছে একটু ঝনকার কালামা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালামা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا آمين কাটাকালি বালুয়া হাটের পশ্চিম পার্শ্বে বালুয়া জামে মসজিদের উন্নয়ন উন্নতি প্রকল্পে আজকের এই বিশাল তফসিরুল কোরআন মাহফিলে তোমার দিনদার ইমানদার মমিন মুসলমান বান্দা বান্দিদেরকে নিয়ে আমি গুনাগার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলিসান দরবারে দোকানে হাত বাড়িয়ে দিলাম মাবুদ ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও সই করে কবুল করে নাও এটা তুমি খুশি হয়ে যে রুকুন সওয়াব দিবে আমাদের প্রিয় হাবিব আগায় নানদার তাজদার মদিনা মুহাম্মদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহু মাবারকে হাদিয়া টুকুন ফংশিয়াদাও রব্বুল আলামিন তাম দুনিয়ার মাটি নিচে যত মোমিন মোমিনাত মুসলিম মুসলিমাত সারিমাম খোলাফায় রাশিদিন তাবিন তবে তাবিন হাজবাজে মত হারা যারা এক যারা ইমান নিয়ে কবরে সাহিত আল্লাহ দয়া করে সকলে রুফ মাবার হাতিয়ে টুকুন পংসে আদাও রপ্পুন এই মাহাবিলের আয়োজন যারা বলার জন্য যারা এসেছি আর শোনার জন্য যারা এসেছেন কেয়ামতের দিন মুসিবতের সময় এমাহাফিল মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও রবীন্দন আমরা যারা তোমার কোরআন শোনার জন্য জান্নাতি মেহমান হয়ে জান্নাতের বাগানে বসে পড়েছি আল্লাহ দয়া করে আমাদের জিন্দিগির তাম গুনা কথা গুলোকে মাফ করে দাও রবিন আমাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবাসী যারা কবরে চলে গেছেন কবর গুলি কি তুমি জান্নাতের বাগান বানায় দাও হার তরফ সে খার হম খারতাবা আপরে আবতের দরফর আইলা

তার কুদরতি কদমে জান্নাতের বাগানে আসবার এবং বসবা তৌফিক ইনায়ত করেছেন আসুন সেই বিশ্বনিয়ন তার দরবার কালেমা মাত্র আদায় করি জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম নির্যাতিত নিষ্পেষিত মানবতার মুক্তির সনদ তিনি ছিলেন মক্কার মতি মতিনার দুকুলের সাথী

আমাদের পয়গম্বর উপরে নাজিল করলেন এবং কেন করলেন কি জন্যই করলেন প্রশ্ন আছে না সম্মানিত ভাইয়ের আমার আমি ভূমিকা বেশিক্ষণ সময় নষ্ট করব না আমি সুরাই আটান্ন নম্বর আয়াত করেছি আপনারা দোয়া করুন এই আয়াতের আলোকে আল্লাহ তালা যেন তার গোলামকে কিছু বলা তৌফিক দান করেন আপনারা আমিনটা বললেই হয় আর মহাব্বতে বলুন আমিন আমার ভাইরা ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তোর আমলে আমলে ওলাভ হবে না নবীর প্রেম না থাকিলে বলেন নবীর প্রেম থাকলে পরে রাসুলের প্রেম থাকলে পরে আমলে ওলাভ হবে সুপারিশ করিবেন নবী রোজ হাসর মায়দানে লীলা কোরআনের প্রেম আল্লাহর প্রেম রসুলের প্রেম মদিনার প্রেম থাকবার বলেন তো নাই ভাই রামাল করে কাল ের আদান্ন লম্বা ডাক বলেন উল قل بفضل الله وبرحمته فبذلك فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন একই আল্লাহর পক্ষ থেকে একই করুনা করুণা এ কি মেহেরবানি যে কুরআনুল কারীমের মতো একখানা কিতাব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সিলিয়া বলেন সুবহানাল্লাহ ফাভিযালিকা ফালইয়াফরাহু তাই ফুর্তি কর আনন্দ কর আল্লাবাক বলেন কোরআনের মতো দৌলত পেয়েছ খালেক খালেকের পক্ষ থেকে আমার রহমানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার খালেক কায়নাদের পক্ষ থেকে তোমাদেরকে কোরআন দিয়েছি শোভানল্লাহ বলেন এই কোরআন পেয়ে আনন্দ করো ফুর্তি কর সুতরাং মুসলমান এই দুনিয়ার বুকে আমরা যা পেয়েছি এই দুনিয়ার বুকে আমরা বাড়ি নারী টাকা পয়সা সুন্দর স্ত্রী দুনিয়ার বুকে যত কিছু আমরা অর্জন করতে পেরেছি সব হাতছাড়া হয়ে যাবে কিছুই থাকবে না কথা বলেন ঠিক কিনা আমার আমার বলে বলে জীবন শেষ করলাম আমার আমার বলে বলে সারাটি জীবন আমরা ক্ষয় করে ফেললাম বন্ধুরে মরণ যখন এসে যাবে তখন বুঝতে পারবেন আমার বলতে কিছুই নাই আমার বলতে কিছুই আপনার আমার কবরে যেটা জিনিস যাবে তার নাম কালান রব্বানী আল্লাহর কালা জোরে জোরে বলুন

লিল্লাহ ইয়া তাকবীর এই স্লোগান জানেন এটা কি এই স্লোগান দিয়ে বাতিল পালাবে কি পালাবে কথা বলেন লাগান কি পালাবে বাতিল পালাবে মুসলমানদের অস্ত্র নাই মুসলমানদের কামান নাই মুসলমানদের বন্দুক নাই মুসলমানদের একটাই জিনিস

কোরআন রহমত অত্ত হলে ইসলাম সোহান আল্লাহ বলেন ইসলাম আর কোরআন দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে ধন্য করেছেন এখন যে আল্লাহ কোরআন দিয়ে ইসলাম দিয়ে আপনাকে আমাকে ধন্য করলেন আপনার আমার জীবনের গুণামাফের পদ্ধতি দিলেন আপনাকে আমাকে জান্নাতি করার জন্য একটা লাইট বুক গাইড বুকেন আর সেই ইসলাম জোরে বলেন তো সম্মানিত এখন কোরআন পেয়ে ফুর্তি করবে মমিন কোরআন পেয়ে ফুর্তি করবে কে জোরে বলেন কে আর কোরআন পেয়ে ফুর্তি করবে না ওরা যারা কাফের ফাসে ফুজজার কথা বলেন ঠিক কিনা এটা আজকের বিষয় নয় রসুল যখন হকের দাওয়াত দিয়েছেন যখন ওই কোরআনের দাওয়াত দিয়েছেন যখন ওই আল্লাহর দাওয়াত দিয়েছেন তখন ওই এক লোক আল্লাহর রাসূলকে পাগল বলে আখ্যায়িত করেছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আর কোরআন রসূলের উপরে নাজিল করেছেন জোরে বলেন কে আরো জোরে বলেন কে আরো জোরে বলতে হবে কে রসূলের উপরে স্বয়ং জিব্রাইলের মারফত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন তার پیغمبرকে আল্লাহবাক জানাইয়া দিলেন পয়ে গমবারক আপনার ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই ইউরি দুনালে ইউদুফি গোনোর আল্লাহিবি আপহিম অল্লাহু মুতি মনোরিহি ওয়ালাও কাহিহাল্লা কাফিরু আল্লাবাক বলেন তারা চায় মুখের ফুটকারে আমার কোরআন কি বাইয়া দিতে ধরে বলেন কথা ঠিক কিনা মনে হয় ওই রকম লোক গোবিন্দগঞ্জে নাই কথা বলেন আমি কোন রাজনৈতিক কথা বলতেছি কোরআনের কথা কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহ বলেন তারা চায় তাদের মুখের ফুৎকারে আমার কোরআনের নূর কালোকে তারা নির্বাবিত করে দিবে হে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম দুনিয়ার কোন কাফের কুফার ফাসে কুজার ইসলামের নূর নিভাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নিভাব না ভাইয়ের আমার ভালো করে কাল লাগান যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ইসলাম দিলেন কোরানের মতো দৌলত দিলেন একজন বিশ্ব নবিকা আপনার জন্য আমার জন্য নিতাকরে পাঠালেন এ মুসলমান সৈর সোলু সল্লল্লাহ ওলি সাল্লামের মহাত সৈর সৌল সল্লাল্লা ওলি সাল্লামের ভালোবাসা শৈরসুলের উপরে নাজিল কৃত কোরআনকে ভালোবাস ভালো বলুন দরকার আছে না নাই বাই রাম পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ইুদিনাসারার আলাল তামরার কুকুর তারা কোরআন যাইতেছে ছিল কিন্তু পারে নাই আমার ভাইরা হতাশ হবেন না ভয় পাবেন না তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে কোরআন মুসবে না ইসলাম মুছবে না যারা ইসলাম এবং কোরআন মুছতে চায় তারা এই মুছে যাবে আল্লাহর কোরআন চিরকাল আল্লাহ পাক রব্বুল আলামিন হেবাজত রাখবেন সে কাল পুরান থাকবে কি থাকবে না বলুন থাকবে কি থাকবে না ভাইরা আমার হজরত আবদুল্লাহিন আব্বাস হতে হাদিস এসেছে সিরিয়ার একজন ইহুদি পাদ্রী ছিলেন এই সিরিয়ার ইহুদি পাদ্রী প্রতি শনিবারে তিনি তাওরাত কিতাব থেকে দরজ দিচ্ছিলেন মানুষদেরকে তিনি তাওরাত কিতাব থেকে হৃদায়তের কথা বলছিলেন সোহান আল্লাহ বলেন এই পাদ্রীর প্রতি শনিবার সে তাওরাত কিতাব চর্চা করতেন আর জনগণকে তিনি তাওরাতের আলোচনা করে করে লোকজনদেরকে তিনি শোনাচ্ছিলেন সোহান বলেন কিন্তু মুসলমান ভাইরা আমার এই হুদি পাদ্রি কিতাব পড়তে গিয়ে লক্ষ্য করে দেখতে পেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাওরাত কিতাবের মধ্যে চারবার আল্লাহর পৈগম্বরের নাম লিখে দিয়ে দিছে সোবান বলেন বাইর আমার চারবার লেখা থেকে পাদ্রির অন্তরে ভেতরে হিংসা হয়ে গেল পাদ্রি মনে মনে ভাবল আহারে মোহাম্মদ নাম আমরা মুসি দিব মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম নিশানা

তাও কিতাব থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম যদি না কাটানো হয় তাহলে মানুষের অন্তরের ভেতরে আল্লাহর পয়গম্বর ভালোবাসা এবং মহাব্বত জন্মে যাবে সবাই আল্লাহ বলেন পাদের হিংসা করলেন হিংসার সহিত পাদরি চার জায়গা থেকে আল্লাহ পৈগম্বরের নাম তিনি কেটে দিলেন নাউজুবিল্লা বলেন আহারে চোদ্দ শত বছর পূর্বে যখন চোদ্দ শত বছর পূর্বে যখন এই দুনিয়ার মুখে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না জানি সে যুগে তুমি হে সাধক রব্বানি আমার হিংসাম করে পাদ্রি আল্লাহর পয়গম্বরের নাম কেটে দিলেন জোরে বলেন দুনিয়ার কেউ না দেখলে দেখেছেন কে জোরে বলেন কে দেখেছেন আমার আল্লাহ দেখেছেন আল্লাহফা ডাক দে বলে পাজৰি তুই জানিস না যে নবীর জন্য আমি আল্লাহ মান বানিয়েছি যে নবীর জন্য আমি পার পর্বতীলা টঙ্করে বানিয়েছি সেই নবীর নাম আইজ তুমি তাওরাত কিতাব থেকে লেখে কেটে ফেলেছ যাও তুমি চার বাৰ আমার পয়গম্বরের নাম কেটে দিয়েছ আমি আর তোমার তাওরাত কিতাপে আমার পয়গম্বরের নাম ঢুকাইয়া দিলা আরো জোরে বলুন আল্লাহ আল্লাহাকুকরো করে পাহাড়ে নিক্ষিপ্ত করুক আমি আল্লাহ পাক রব আল আপনার সম্মানকে আকাশ চুম্বি করে দিয়ে দিব জোরে বলুন সম্মান দেওয়ার মালিককে ব্যাজ যদি দেওয়ার মালিক কে জুতা পিটা দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে সবকিছু যিনি করতে পারেন তিনি হচ্ছেন আমার আল্লাহ জোরে বলেন কে আমার আল্লাহ ভাইর আমার পরে শনিবার আসলো এরপরে পাদরি আবার তিনি তাওরাত কিতাব পড়া আরম্ভ করলেন তাওরাত কিতাব থেকে মানুষদেরকে তিনি হৃদয়তের কথা বলতেছেন সেই দিন লক্ষ্য করে পাদ্রী দেখেন গ আর জায়গায় আজকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম পাওয়া যায় সবাল আল্লাহ বলেন এরপরে পাদ্রী তিনি চিন্তায় পড়ে গেলেন সেদিন দেখলাম তার জায়গায় আজকে আবার কেন আর জায়গায় আমি পাইলাম আমার ভাইরা বন্ধুরা আমার এরপরে পাদরি মাম্মা সাল্লা সাল্লামের নাম যেখানেই দেখেন সেখানে তিনি পড়া বন্ধ করে দেন নাউজুবিল্লা বলেন সেখানে পড়া বন্ধ করে দিয়ে ওই লাইন পড়া বন্ধ করে দিয়ে নিচের লাইন থেকে তিনি আবার পড়া আরম্ভ করে দেন বন্ধুরে ভাইরা আমার এরপরে পাদরি ভাবলেন যে আজ আমি পাইলাম কয় জায়গায় আট জায়গায় কয় জায়গায় আট জায়গায় সে ছিল হোক সে ছিল আল্লাহ কোরআন কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছায় তিনি যা করেন সবকিছু বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন সোমান আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা

আজ তো আমি আর জায়গায় পাইলাম কারণ কি আর জায়গায় তো মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম থাকার কথা না বন্ধুরা আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম আর তিনি পড়েন না আবার ওই লাইনটা বাদ দিয়ে নিচের লাইন থেকে তিনি আরম্ভ করেন ভাইয়ের আমার এরকম দেখতে দেখতে যারা জনগণ ছিলেন জনগণেরা বুঝতে পেরেছেন যে আমাদের নেতা আমাদের পাদরি মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম পরে না তিনি শুধু তাও রাত কেতাব পরে যাচ্ছে নাউজ্লা বলেন ভাইরা আমার সর্দারা শিক্ষিত থাকে না কি থাকে কি থাকে না আমি তো মনে করি আমার থেকেও বিজ্ঞ আলেম এখানে বসে আছেন সোমান বলেন আমার থেকে অনেক উসুমাপের আলেম ভাই অনেক উঁচু মাপের ভাই এবং মা বোন মঞ্চে বসে আছেন আমার ভাইরা পাদরি পরে দেখলো লক্ষ্য করে এরপরে পাদরি তিনি জানতে পারলেন আমার থেকে বড় শিক্ষিত লোক এখানে আছে সোহান আল্লাহ বলেন আমার ভাইরা দ্বিতীয় শনিবারের দিন তিনি আবার আর জায়গা থেকে তাওরাত কিতাব থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম কেটে দিলেন নাউজিবিল্লা বলেন কয়বার কাটলেন জোরে বলেন কয়বার তিনবার কাটলেন আল্লাহ পাক দেখেছেন না দেখেন নাই জোরে বলেন দেখেছেন কি দেখেন নাই আল্লাহ পাক দেখেছেন এরপরে পাদ্রী ভাবল না এক কাজ করা যাক আমি আজ এই কিতাব থেকে যত জায়গায় মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম আছে কত জায়গা থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম আমি কেটে দিয়া দিব সিল্লা বলেন নাউজুবিল্লা বাইর আমার বন্ধুরা আমার শেষ পর্যন্ত এরপরে পাজে কাত্তার আরম্ভ করলেন জনগণ ডাক দিয়ে বলেন পাজরি আমাদের তাওরাতের ভেতরে তো মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের নাম লেখা ছিল আমার নবীর নাম গেল কোথায় সোহান আল্লাহ বলেন আমার পয়গম্বরের নাম কোথায় গেল আপনি তো একদিনও আমার পয়গম্বরের নাম পড়লেন না আপনি তো একদিনও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম তো আপনি পড়লেন না কারণটা কি এরপরে পাদ্রী স্বীকার করলেন আর বললেন তোমরা জানো না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সহ্য করতে পারি না নাউযুবিল্লাহ বলেন ভাইরা আমার এই কথা যখন তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাদের অন্তরের ভেতরে ভালোবাসা محبت পয়দা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন অন্তর পালটার মালিক কে জোরে বলেন কে হেদায়েতের মালিক কে আমার ভাইরা সেই হেদায়েতwidetilde হবে কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে এরপর আল্লাহ পাক বলেন যে হে পাদ্রি যে নবীকে তুমি দেখতে পারো নাই যে পয়গম্বরের কথা তুমি শুনতে পারো নাই যে পয়গম্বরের নাম তুমি তাও রাত কিতাব থেকে মিশিয়ে দিয়েছ সেই পয়গম্বরের বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে বানাইয়া দিয়ে দিলাম সোহান বলবেন না আরো জোরে বলুন সোহান আল্লাহ বাইরা আমার

তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার پیغمبرরামাকে বন্ধু বানায়া দিতেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আল্লাহ ডাকতে মাওলা একটু বলেন ও রে ডাকতে না রে মা কান্তে জানি না আদম কান্দে গন্দম খেয়ে হাওয়া কান্দে যে দায়ে পরে আরে ভুলের কথা সরন করে কান্দে দুই জনাই রে একটু মহব্বতে বলেন ও রে ডাকতে জানি না রে মা ও কান্দে জানি না পাদ্রি ইসলাম কবুল করবেন আল্লাহ আকবর বলেন আজকে যারা কোরআনের দুশ্মন দুশ্মনী করতে দেন আজকে যারা কোরআনকে দেখতে পারে না সহ্য করতে পারে না করার সুযোগ দেন এমন সময় আসবে আল্লাহর সুচিতল ছায়াত তলে নিজের ভুল সজন নিজের ভুল সংশোধন করে ইসলামের পতাকা তলায় এসে ইসলামের ঝান্ডা নিয়ে ইসলামের পতাকা উড়াবে আরো জোরে বলুন এজন্য ভাইরা আমার আল্লাহর ঘর মসজিদ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন

স্ত্রীর দরকার আলমারি তো আলমারির দরকার জানালার দরকার ঠিক তেমনি আখেরাতে চলার জন্য আখেরাতে জান থেকে বাঁচবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে ঘর বানাবার তৌফিক দান করে দিয়েছে রসুল্লাহ বলেছেন মহব্বতের সহিত ইমানের সহিত আমলের সহিত কেউ যদি আমার ঘর বাইতুল্লাহর অংশকে সাহায্য করে সৌজুগতা করে টাকা দেয় পয়সা দেয় অর্থ দেয় শরম দেয় kıয়ামতের দিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই দানকারী ব্যক্তি আল্লাহর ঘরকে দানকারী ব্যক্তি একই জায়গায় একই স্থানে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ভাই আমার বাবার আমার এজন্য আপনাদের খেদমতে একজন উজির কথা বলতেছিলাম আমার ভাইরা এরপরে পাদরি অন্তরের ভেতরে তার ভালোবাসা এসে কি বলে আপনার ভালোবাসা এসে গেছে মহাব্বত এসে গেছে ভালোবাসা যখন আসলো মহাব্বত যখন আসলো পাদরি ডাক দিয়ে বলল হে আমার তাওরাত কিতাবের অনুসারী লোকেরা কে কোথায় আসো আমার দরবারে আমার ভাইরা সকলের দরবারে চলে আসলো আসার পরে ডাক দিয়ে পাদরি বলে শোনো আমি এতদিন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের নাম কেটেছিলাম তার নামগুলো কেটে কেটে আমি আগুনে পড়েছিলাম আজ আমি আর অন্ধকারে থাকবো না আজ আমি আর পাদ্রী থাকবো না আজ আর আমি উদি থাকবো না আমার নবী কোন জায়গায় আছে থাকেন কোন জায়গায় তোমরা আমার পয়গম্বরের ঠিকানা বলে দাও আমি আমার পয়গম্বরের কাছে গিয়ে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করব লিল্লাহ ই তাকবীর তাহলে কোরআনের জ্ঞান যেখানে আমরা থাকব কোরআন আছে যেখানে কোরআনের জ্ঞান যেখানে ভাইরা আমার বাবার আমার এই কুরআন করে করে সাহাবা একরামেরা বুকের তাজা রক্ত ফেলে দিয়েছেন এই কুরআন কুরআন বলে বলে আমার ভাইরা উযুদ হয়েছে ফন্দক হয়েছে এই কুরআন বলে বলে সাহাবা একরামের বুকের তাজা রক্ত জমিনে দিয়ে আপনাকে আমাকে আমানত দিয়ে গেছেন আল্লাহর kalam আল্লাহর কুরআন ভাইরা আমার এরপরে পাজেরি বৈঠক ঢাগালেন মনে আছে আপনাদের ভাইরা বলবো কি বলবো না বলেন কি বলবো না এরপরে বৈঠক দেখালেন সমস্ত ভক্তবৃন্দ তারা বসে আছেন বৈঠক বৈঠকে তিনি পাদুরি বললেন আমার পয়গম্বা যে দেশে হয় ওই জায়গায় আমাকে নিয়ে যাও আমার পয়গম্বার যে জায়গায় আছে গো আমি আমার পয়গম্বার দেখে আমি আমার কলিজাকে ঠান্ডা করব সোবান আল্লাহ বলেন এরপর ভক্তরা বললো না আপনি যাবেন না মদিনায় যাবেন না তার কারণ হলো মদিনার মানুষ বড় খারাপ না উজবিল্লা বলেন মদিনার মানুষ যদি বিদেশি মানুষ দেখে আপনাকে কতল করবে শেষ করে দিবে আপনার রক্ত মাংস নিয়ে খেলবে এরপরে পাদ্রি ব্যাগ দিয়ে বলেন না তোমরা জানো না আমার জানা আছে আমার ভজা আছে আমার পয়গম্বরদের দেশেই মানুষ যদি যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরদের ওছিলায় নবী মুহাম্মদ রাসূল কি বলে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওছিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেন সিলিয়া বলেন আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার শেষ পর্যন্ত পাদ্রী এরপর তার আর এরপর তার উট নিয়ে কিছু খাবার নিয়ে মরুপদ মরুভূমি পারি দিয়া আমার বন্ধুরে খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই ক্লান্ত হয়ে মদিনার দিকে তিনি আসা আরম্ভ করলেন সুবাহান আল্লাহ বলেন আরো জোরে আরো জোরে মদিনে আসা আরম্ভ করলেন কিন্তু যত মানুষ তিনি দেখতে পেলেন যত মানুষকে পায় কিন্তু মনের মতো কাউকে হয় না বলতেও পারে না আমার পয়গম্বর কোথায় আমার নবী কোথায় কিন্তু বন্ধুরে মদিনায় যখন প্রবেশ করেছেন এমন সময় তিনি লক্ষ্য করে দেখেন সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু আমার ভাইরা বাড়ি থেকে মসজিদের দিকে তিনি রওনা করেছেন সবান আল্লাহ বলেন ভাইরা আমার সালমান ফার্সিকে বললেন ও সালমান ফারসি সালমান ফার্সিকে বললেন ভাই বারি কোথায় বলে মোদী বলে আপনার বাড়ি কোথায় বলে আমি সেই সিরিয়া থেকে হাঁটি হাঁটি পাঁ পা করে বুড়ির উপরে সওয়ার হয়ে আমার কয় গম কাসা আমি সে সমান আল্লাহ বলেন এজনে তো কবি ডাক দেখো সুন্দর করে বলেছেন বলে দেখলে বাসি নইলে মরি নইলে এ পাগল হয় সমান আল্লাহ আর জনে ওরে দেখলে বাসি নইলে মরি নইলে পাগল হই বহু দিনের আমি কামলে কই হাইরে বহু দিনের আমি কামলে কই। আমার নবী কামলেওয়ালা আমার নবী কামলে ওয়ালা ইহা বেহাসর বেলা ভাই আমার বাবার আমার তালে বার আসুন পাদুরি যখন সালমান বানিসিকে জিজ্ঞাসা করলেন ভাই আমি আমার নবীর জন্য এসেছি আমার নবী আছে কোথায় সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়া তিনি কান্না কান্না কন্টনিয়ে বললেন আরে সিরিয়ার মানুষ তুমি জানো না তুমি যে পয়গম্বার কাছে আসছ আমার সেই পয়গম্বার আজ থেকে তিন দিন আগে অপাত গ্রহণ করেছেন আমরা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ দাফন করেছি সবার আল্লাহ বলেন আমার ভাইরায়ের পরে পাজরি বললেন না তোমরা যে রসুল মসজিদের জন্য মাদ্রাসার জন্য আল্লাহর জন্য আমার পয়গম্বর যে জায়গায় সালাত পড়েছিল আমার পয়গম্বর যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছিল সেই মসজিদে নববীর কাছে আমাকে নিয়ে যাও আমি সেই মসজিদে নববী আল্লাহর পয়গম্বরের দাঁড়ানো জায়গাটা এক নজর দেখি আমি আমার চক্ষুকে সেতুরতা করব চিল্লিয়া বলেন সুবাহান আল্লাহ ভাইর আমার বন্ধুরা আমার এরপরে পাদ্রির কি হয় জোরে বলেন শোনার দরকার আছে না নাই